সাতজন ডাকাত মিশরের জমিনে একজন তাবলিগ ওয়ালার বাড়ি মোবাল্লেগের বাড়ি ডাকাতি করতে গেছে। আহা, এটা তোদের জীবনে ভাই একটা হেদায়েতের নজরে চলে আসবে। মানুষ কারে কয়, ডাকাত তো বুঝো, ডাকাতের নজর কি থাকে, নামাজের দিকে না মসজিদে ঢুকে জুতা কোন জোরে, হ্যাঁ কোন জুতাটা আজকে রং করা এবং কালকে কোনটা কিনে আনছে, ঠিক না বেটি? ওর নজর কিন্তু সেজদার দিকে না, ওর নজর থাকে জুতার বাক্সের দিকে, ঠিক না? বাজান রে তাবলিগওয়ালার বাড়িতে সাতজন ডাকাতি করতে যাচ্ছে, ডাকাতের পোশাকও পড়া। হঠাৎ করে মনে মনে ভাবে, যদি যুদ্ধের এই ডাকাতির পোশাক পরিয়া তাবলিগওয়ালার বাড়ি ডাকাতি করতে যাই, তাবলিগওয়ালা প্রথম ছড়ি আমাদের বলবে তোমাদের এখানে স্থান নাই, ওনার বাড়ির মসজিদে ওনার কাচারিতে ঢুকতে হলি হুজুরের স্টাইল হইয়া ঢুকতে হবে। লম্বা জামা গায়ে দিছে, টুপিটা মাথায় দিছে, মিশরের মানুষ অধিকাংশ পাগড়ি মাথায় দিয়া চলে রে ভাই, পাগড়িটা মাথায় দিয়া সাতজন ডাকাত তাবলিগওয়ালার মোবাল্লিগের বাড়ির সামনে যাইয়া লম্বা সালাম দিয়া বলে, আপনার মহল্লায় দাওয়াত ও তাবলিগের কাজের জন্য আসছিলাম, আমাদের একটু থাকার ব্যবস্থা হবে কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের চরিত্র রসুলের সিরাত সুরাত যদি কারো অন্তরে ঢুকিয়া যায় গো ভাই, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহামানবের চরিত্র সিরাত সুরাত যদি একটাই ঢুকিয়া যায় গো, মনে রাই করে ভাই, একটা দিনের যদি চোখের পানি কবুল হয়ে যায় কখন আল্লাহর ওলি হয়ে যাবে কেউ জানে না। দরজার সামনে যাইয়া মোবাল্লিককে ডাক দিছে আমির সাহেবকে, হুজুর আমরা আসছিলাম আপনার এলাকায় দাওয়াত ও তাবলিগের কাজ করার জন্য। তাবলিগওয়ালা বুঝতে আর বাকি নাই, অবশ্যই এরা ভালো কাজ করার জন্য আসছি, এদেরকে বাবা মসজিদে জায়গা করে দিছি। তারা বলতেছে আমরা মসজিদে থাকুম না, আমরা থাকবো আপনার কাছারি ঘরে, আমরা শৌখিন মানুষ, ওখান থেকে আসিয়া মসজিদে পাঁচ কাম করমু। ও ভাই জানে শর্তের পরে কাছারি ঘরে ঢোকা হইল, বৈঠক কানায় তারা ঢুকছে, আল্লাহর ওলি তার নিয়ে এত এত বড় দামি মানুষ আসছে, তাদের ভালো ভালো খাওয়ন দিতে হবে, দামি খাবারগুলা সাবমিট করতেছি, ডাকাতগুলা সুন্দর করে খাচ্ছি। একজন আর একজনের দিকে তাকাইয়াই বলতাছে, বাবা আমরা আসছি ডাকাতি করার লাগিয়া, এই বাড়ির মালিক যদি জানতো আমরা ডাকাতি করতে আসছি 100% আমাদের খাওয়ন তো দূরের কথা, বাড়ির থেকে পিটাইয়া তাড়াইয়া দিত। লোকটার দিল ভালো এই জন্য আমাদের মনে করছে আমরা বুঝি বড় আলেম, ইন্না বাজার জান্নিসমু, ধারণা করে কারো পরে খারাপ ধারণা করে তা সবচাইতে বড় গুণা, ঠিক না বেটি? আপনি জানেন না, না জানে শুনে কারো পরে ধারণা করা গুণা না? ডাকাইতরা বলতেছি হয়তো লোকটা আমাদেরকে ভালো মনে করছে, কিন্তু আজকে যে ওনার বাড়ি ডাকাতি করবে এটা তো কোনোদিন উনি বুঝতেও পারে নাই। হে ভাইরা, যখন বৈঠকখানায় বসিয়া তারা ভালো ভালো খাচ্ছে, ডাকাতের পোশাকও পরা রেডি হয়ে গেছে, এখন বাড়িতে অ্যাটাক করবে, পোশাক পরেছে ডাকাতের পোশাক, মুখোশও লাগায় ফেলেছে, হঠাৎ করে বাড়িওয়ালা ডাক দিয়া বলতেছি, আপনারা তো পাঁচ কাজ চালু করছেন, কয়ে হ্যাঁ, তাহলে এই পোশাক কে, কয়ে একটু পরছি, আবার খুলছে তারা। হঠাৎ করে বাড়ির মালিক জিজ্ঞেস করে, হুজুর আপনাদের কাছে আসছিলাম একটা আরজি লইয়া, কি আরজি? আপনার চোখে পানি কেন? আমার চোখে পানি, আমি একজন ধনী মানুষ যদিও মোবাল্লেক হাজি সাহেব মানুষ, হুজুর ছোট্ট কাল থেকে আমার একটা মেয়ে আছে, এখন মেয়েটা বালেগ হয়ে গেছে, বিবাহের উপযুক্ত হয়ে গেছে, হুজুর একটা রোগের কারণে মেয়েটাকে বিবাহ দিতে পারছি না, রোগটা হলো আমার মেয়েটার পেটে ব্যথা, পেটে যখন ব্যথা উঠিয়া যায় এক সপ্তাহের ভিতরে তার হুঁশ ফিরে না, শুধু গলা কাটা মুরগির মতো জমিনে লাফায় আর বলে, বাবা ও দুনিয়ায় এমন ঔষধ কি পাও না যে ঔষধ খাওয়াইলে তোমার মেয়েটা সুস্থ হয়ে যাবে। হুজুর কত বড় বড়
দামি দামি ডাক্তার আমি এই জমিনে দেখাইলাম, কত দামি দামি ঔষধ খাওয়াইলাম, আমার মেয়েটা নিজেই বলতেছে বাবা ও তাবলিগ যখন নিজের বাড়ির এলাকায় আসছে ওদের কাছ থেকে যদি একটু পানি পড়ি আনতামই খেয়ে দেখতাম পেটের ব্যথা ভালো হয় কি না। দুনিয়ার ডাক্তার তো আমারে দেখাইলা, দেখি আখেরাতের ডাক্তার তো একটু কাজে লাগে কিনা। যখন এক গিলাস পানি হাতে নিয়ে বলে হুজুর আপনি একটু পানিটা পড়িয়া দেন, ডাকাতের সর্দার একজন আর একদিকের দিকে তাকাইয়া কয় জীবনে তো মাদ্রাসা মসজিদের বারেন্দায়ও গেলাম না, নামাজটাও ঠিক মতো পড়লাম না, আজকে তো ঠেলায় পড়িয়া নামাজ পড়লাম। হুজুরের সুরাত ধারণ করছে, আসলে যে আমরা ইবলিস শয়তানের বায়াত্ত ভাই, এটা বাড়ির মালিক জানে না, পানি তো নিয়ে আসছে, এখন পানিটা পড়া দিবি কি দিয়া, পানির পড়া কি দিয়া দিবি। সেকেন্ড ডাকাত বড় ডাকাতকে বলে হুজুর একটা কথা বলি, কয় কি? ও ডাকাইতের লিডার ওস্তাদ, জীবনে যদিও ডাকাইতের সর্দার আপনি হইছেন, আমি সেকেন্ড সর্দার হয়েছি, আমার একটা জিনিস জানা আছে, বিসমিল্লাহ কইয়া যদি কোনো পানিতে ফু দেওয়া হয় সঙ্গে সঙ্গে বলে আল্লাহ তাকে সেবা দান করে। হুজুর একটা কাজ করি, লোকটা যখন আসিয়াই পড়ছে তারে তো অন্তত তাড়ানো লাগবে, একটা বুস্ত দিতে হবে তার বাড়িতে, সেই দুপুরের দিকে খাইতাসি কি পড়ে ফু দিবি, সবাই বিসমিল্লাহ বলে এক একটা দম মারিয়া দেন। বাবা কেউ বিসমিল্লাহ পড়িয়া ফু দিছে, কেউ আর ঠোঁটখালি নাড়াচাড়া করিয়া ফু দিছে, আমার মাওলার কাছে এইটাই কবুল হয়ে গেছে।